তারা চেষ্টা করে আইফোন চুরি করা, কোন ভিড়ের মধ্যে থাকা আইফোনটা চুরি করে তারা আবার এই আসে তাদের সরকার থেকে তার কাছে টাকা বিক্রি করে। বিশেষ করে বসুন্ধরা এবং বিভিন্ন মার্কেটগুলিতে আমাদের কাছে এরকম অসংখ্য তথ্য আছে যারা চোরাই পথে অথবা চোরাই মোবাইল ক্রয় করে এটাকে ঘষে মাঝে নতুন করে তারা আবার কাস্টমারদের কাছে বিক্রি করছে, এ ধরনের তথ্য আমাদের কাছে আছে। আমরা অনেককে এর আগে গ্রেপ্তার করেছি আর এরাও অনেক তথ্য আমাদের দিয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করছি। সর্দার এই মোবাইলটা কিনে মোবাইল ব্যবসায়ীদের কাছে এটা আবার বিক্রি করে এবং এই মোবাইলটা চুরি হওয়ার সাথে সাথে তারা তারা করি কি মোবাইলটা মানে একটা কাগজ দিয়ে এটাকে ফয়েল পেপার দিয়ে মোড়ায় ফেলে, যাতে আপনারা জানেন আইফোনটা যেখানে যায় সেখানে কিন্তু তার লোকেশনটা কিন্তু বোঝা যায়, যাতে লোকেশনটা বোঝা না যায় তারা ফয়েল পেপার দিয়ে এটাকে মোড়ায় ফেলে এবং তারা আবার কিছুক্ষণ পরেই তারা ওই সর্দার নিয়ে এটাকে যদি কাউ কোনো ক্রেতা পায় যে তারা আইফোন কিনতে চায় তাদের কাছে বিক্রি করে, আর যদি ক্রেতা না পায় সাথে সাথে এটাকে ভেঙে তারা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে, মাদারবোর্ড আলাদা করে, ক্যামেরা, স্পিকার, চার্জার, লজিক, ডিসপ্লে অন্যান্য হিসেবে আলাদা করে ফেলে। এটা আলাদা করে এটারও দাম আছে আবার, যেমন মাদারবোর্ড অনেকে আছে মাদারবোর্ডটা নষ্ট হয়ে গেছে মোবাইল আইফোনে তার কাছ থেকে মাদারবোর্ডটা কিনে আসে, কারো ক্যামেরা নষ্ট, স্ক্রিন অনেকের নষ্ট হয়ে যায়, এগুলি কেনার একটা তাদের এইভাবে তারা এগুলি বিক্রি করে। অথবা আরেকটা চক্র আছে, যদি ভালো মানে আইফোন থাকে সেটাকে তারা বাহিরের দেশেও তার অনেক সময় পাচার হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আমরা তাদের সাতজনকে গ্রেপ্তার করে তারা স্বীকার করেছেন যে তারা কয় ভাগে ভাগ হয়ে চুরিটা করেন তাদের সর্দারকে, আবার এই সর্দার নিয়ে আবার কোন মোবাইল ফোনে বিক্রি করে এবং তারা কী ধরনের মোবাইলটা চুরি করে, আইফোন, আইফোন ছাড়া অন্যগুলি তারা চুরি করে না এবং সেটা তাদের ক্রেতাও আছে, ক্রেতাদের কাছে বিক্রি করে, তারা ভেঙে বিক্রি করে এবং তাদেরকে ধার ধার ধরতে না পারে পুলিশ বা ডিবি পুলিশ, সেই কারণে তারা মোড়াই করে ফয়েল পেপার দিয়ে তারা এগুলি বহন করে যাতে তাদের লোকেশন আমরা খুঁজে না পাই। এভাবে আসলে আপনারা জানেন মানে আইফোন হারিয়ে গেলে বা চুরি হলে বন্ধ থাকলেও কিন্তু আইফোনের মালিকরা তার ডিভাইস গতি প্রকৃতি লোকেশন খুব বুঝতে পারে। তা যেহেতু IMEI মানে পরিবর্তন করতে পারে না, সে কারণে তারা কিন্তু ওই খুচরা পার্টসে বিভক্ত করে তারা বিক্রি করে, কারণ এটারও ডিমান্ড অনেক। আমার কথা হলো যে যারা এটা এই যে চুরিটা হয় এটা আমাদের, আমরা কিন্তু বারবারই এই কথাটা আপনাদেরকে বলি যে কোনো মোবাইল ফোন বা চুরি বা চিন্তাই হলে সাথে সাথে থানায় জিডি করতে হবে এবং জিডি করার সাথে সাথে অবশ্যই যে কিনবে যখন কেনার সময় কিন্তু আপনাদেরকে একটা সাবধানতা অবলম্বন করতে হবে যে চোরাই ফোনের সে যে ফোনটাতে কিনলেন কম দামে এই ফোনটা আসলে সে অরিজিনাল মালিকটা কিনা বা তার কোনো কাগজ আছে কিনা, আর মানে এবং কোথাও কোনো মোবাইল ফোন পেলে থানায় যদি হস্তান্তর না করেন নিজে ব্যবহার করেন তাহলে কিন্তু দণ্ডবিধিতে বলা আছে যে চোরাই ফোন কেনাও কিন্তু একটা চুরি করার মতো অপরাধ পড়ে, চুরিও করা যেমন অপরাধ চোরাই ফোন কারো হেফাজত যদি আমরা পাই সেটাও কিন্তু চোরাই অপরাধে তাকে আমরা গ্রেপ্তার করতে পারব। তাই আমি মনে করি এসব চোরাই ফোন কিনতেও কিনাও দরকার নেই, আর যদি আপনারা কিনেও ভুলক্রমে কিনে ফেলেন তাড়াতাড়ি থানায় নিকটতম থানায় এটা জমা দিয়ে আপনারা জিডি করে নেবেন। নতুবা এবং সব আরেকটা কিছু খেয়াল রাখতে হবে যে আইফোনটা যে আপনারা ইউজ করেন এটা মাঝে মাঝে আপনারা এটা লক যে দেন এই লকটা আসলে মাঝে মাঝে আপনারা একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করলে কি মানে সেটা হয় কি যে পাসওয়ার্ড, প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক এগুলি ব্যবহার করবেন, মাঝে মাঝে চেঞ্জ করতে হবে লক থাকলে মানে যে নাম্বারটা কুপন নাম্বারটা। যাই হোক আমি মনে করি এটা আপনারা অনেকে জানেন, তারপরে আমি এটা বলেছি আমার কথা হলো যে আইফোন আমাদের নিজেরও অ্যালার্ট থাকতে হবে এটা একটা বিষয় এবং আমরা প্রায়ই থানা থেকে জিডি পাচ্ছি, প্রায় আমরা অভিযোগ পাচ্ছি যে বিভিন্ন জায়গাগুলিতে আইফোন চোরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে সাথে আমাদের ডিবি উত্তরা ডিভিশন ডিসির নেতৃত্বে টিমটা তারা বিভিন্ন জায়গায় কাজ করে চোর চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তাদের কাছ থেকে 46টা আইফোন আমরা কিন্তু এবং একদম সবগুলি নতুন টাটকা 46টা আইফোন, ভিভো ল্যাপটপ এবং আইফোনের যে 21টা বডি এবং 97টি মাদারবোর্ড আমরা উদ্ধার করেছি এবং তারা স্বীকার করেছে এবং আমরা তাদের রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে তারা এই মোবাইল ফোন তাদের সর্দারের নাম আমরা পেয়েছি, কোন কোন দোকানে এগুলি বিক্রি করে সেই দোকানের নামগুলি আমরা পেয়েছি। আমরা মনে করি এই সকল দোকানদার যারা চোরাই ফোন কিনেন এবং চোরদেরকে অগ্রিম জামানত দেন
যে তোমাদেরকে টাকাটা দিলাম তোমরা চলো আর তোমরা এটা চুরি করো। এই যে জামানতটা দিয়ে থাকেন তাদেরও কি আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং জিজ্ঞাসাবাদ করব তারা কেন আমরা বলার পরেও তারা এই কাজটি করছেন সেটা আমরা জিজ্ঞাসাবাদ করব। তারা সব মার্কেটের কথাই বলছেন, বিভিন্ন মার্কেটে এরকম চোর চক্রের সক্রিয় সদস্যরা আছে এবং তারা কোন দোকানে বিক্রি হয় সে দোকানের নামগুলি আমাদের বলেছেন এবং যেহেতু নাম বলেছেন আমরা তো আর যাচাই বাছাই না করে বলতে পারবো না, আমরা যাচাই বাছাই করি তারপর আপনি জানাবো। আমি আপনাকে একটা কথা বলি,